নমস্কার নিউজ 18 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা আবারো সেই খেলার খবরের দিকে নজর রাখতে হচ্ছে আজ ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ এবং জাগিরে ইতিমধ্যেই উন্মাদনা উত্তেজনার পারদ তুঙ্গে 860 দিন পর 22 গজে মহারণ ফের ভারত পাকিস্তান ম্যাচ আর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই কি পরিস্থিতি অর্থাৎ কে কি বলছেন বিরাট ম্যাজিক কাজ করবে না মেন্টার ধোনি কাজ করবে কে কি বলছেন এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে ইরান তো রয়েছে ইরানের সঙ্গে আমি কথা বলবো তার আগে আমার সঙ্গে আর রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ি পাশাপাশি রয়েছেন কেশব রঞ্জন বন্দ্যোপাধ্যায় ধোনির প্রাক্তন কোচ আমি প্রথমেই একটু প্রাক্তন ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ির কাছে যাব এবং আপনার থেকে যেটা জানতে চাইবো একজন ক্রিকেটার হিসেবে কি বলবেন এটা তো অবশ্যই সবার কাছে একটা আবেগের ম্যাচ কিন্তু একজন ক্রিকেটার হিসেবে পালসটা ঠিক কোথায় থাকে কি কি কাজ করে সেই মুহূর্তে নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় ম্যাচ এবং অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান এমন একটা মানে রাইভেলরি সে যদি ক্যারাম লুডো হয় সেখানেও একটা রাইভেলরি থাকবে তখন এটা ক্রিকেট তো অবভিয়াসলি এটা বলার অপেক্ষা রাখে না যে এটা কত ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এখানে ইন্ডিয়ার রেকর্ড আমরা সবাই জানি দুর্দান্ত রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে আমার যেটা বারবার করে মনে হচ্ছে আবার আমরা একটা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছি কারণ যেরকমভাবে বিরাটরা প্রিপেয়ার করেছে যার দলের ভারসাম্য যদি বলেন সব দিক থেকে ধারে ভারে অনেক এগিয়ে UAE-তে দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটাররা আছে খুব ভালো প্রিপেয়ার করেছে ওখানকার কন্ডিশন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল এবং সেদিক থেকে দেখতে গেলে এটা মানে অনেক এগিয়েই শুরু করবে এবং ইন্ডিয়া টিমে প্রচুর ম্যাচ উইনার্স আছে যারা নিজেদের দিনে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে দেশকে ম্যাচ জেতাতে পারে তো এইরকম একটা দলের মানে মুখোমুখি হওয়া পাকিস্তানের পক্ষে কখনোই ইজি হবে না সো অ্যাজ এক্সপেক্টেড আমার মনে হয় অনেক দিক ইন্ডিয়া অনেক এগিয়ে শুরু করছে ওয়ান অফ দ্য স্ট্রং কন্টেন্ডার এই ওয়ার্ল্ড কাপে এবং সাডেনলি এই ম্যাচটাও অনেক অনায়াসে জেতা উচিত বলে আমার মনে হয় একেবারে সৌরাশিষ আপনি আমাদের সঙ্গে থাকুন ইরান আমাদের প্রতিনিধি রয়েছে ইরান তোমার প্রশ্ন সৌরাশিষ তাকে একদমই সৌরজিৎ আমার কাছে টেকনিক্যালি দু একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আবেগের নাম ভারত এবং মানমর্যাদার ম্যাচ সৌরজিৎ প্রত্যেকে আমরা বলবো ভারত জিতবে কিন্তু কোথাও গিয়ে আমার প্রশ্নটা সেটা হচ্ছে যে আজকে যেহেতু উইকেটটা ফ্যাক্টর এবং ডিউটা ফ্যাক্টর সৌরজিৎ ডিউ ফ্যাক্টর হলে স্পিনারদের ক্ষেত্রে ভারতের যেভাবে বরুণ চক্রবর্তী মিষ্টি স্পিনার কতটা ফ্যাক্টর হতে পারে যদি এইটা একটু আমাদের জানাও হ্যাঁ দেখো অবভিয়াসলি ডিউ যখন ফ্যাক্টর হয় তখন অবভিয়াসলি একটু স্পিনারদের বল ধরতে গ্রিপ করতে অসুবিধে হয় বাট যেটা সবসময় যেটা বলতে হবে যে এই ম্যাচটার আগে কিন্তু দীর্ঘ প্রায় তিন মানে সাড়ে তিন মাস ইন্ডিয়ান প্রত্যেকটা ক্রিকেটারই UAE-তে কাটিয়েছে সুতরাং এই সময় কীরকম ওয়েদার হতে পারে কতটা ডিউ পড়তে পারে তার ফলে বল কতটা মানে ওয়েট হতে পারে সব কিছুর আইডিয়া আছে আমার মনে হয় এখন প্রত্যেকটা প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রত্যেকটা প্লেয়ার সেরকমভাবে নিজেদের প্রিপেয়ার করে প্রত্যেকটা পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত রাখে তো অবভিয়াসলি ডিউ যদি ফ্যাক্টর হয়েও থাকে আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে সেই স্কিল বা সেই এবিলিটি আছে টু কাউন্টার দ্যাট এবং ইন্ডিয়ান টিমটার ব্যালেন্সটা মারাত্মক কোয়ালিটি স্পিনার কোয়ালিটি জোরে বোলার ম্যাচ উইনিং ব্যাটসম্যান সব কিছু আছে ইটস অ্যাবাউট রাইট কম্বিনেশন অ্যাট দ্য রাইট টাইম আমার মনে হয় সেটা তো ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের প্রত্যেকটা মানে সবাই খুব এক্সপিরিয়েন্স সঙ্গে MS ধোনির মতো দিকপাল কিংবদন্তি ক্রিকেটার জলের সাথে যুক্ত হয় এটা আরও স্ট্রেন্থেন করবে টিমের থিঙ্ক ট্যাঙ্কে এবং আই এম শিওর দ্যাট উইল প্লে আ হিউজ রোল ইন টার্মস অফ দিস ওয়ার্ল্ড কাপ ইজ কনসার্ন সৌরাশিষ আমার বরুণ চক্রবর্তী কতটা ফ্যাক্টর হতে পারে এই প্রশ্নটা এবং অবশ্যই আরেকটা প্রশ্ন থাকবে যদি হার্দিক বল না করে সেক্ষেত্রে সিক্স বোলার হিসাবে কাকে বিরাট ট্রাই করতে পারে বিরাট কি নিজে করতে পারে মানে এটা মনে হচ্ছে কোথাও না আমার মনে হয় ইন্ডিয়ার অলওয়েজ পাঁচটা বোলার নিয়ে খেলা উচিত কারণ T20 ক্রিকেটে তোমার পাঁচ আর হার্দিক যদি বোলিং না করে আমার মনে হয় হার্দিক কতটা এফেক্টিভ হবে সেটা এখনও পর্যন্ত খুব একটা তার এফেক্টিভনেস আমরা দেখতে পাইনি কারণ হার্দিক বোলিং করলে তখনই সে দলের সম্পদ হয়ে ওঠে এবং অ্যাজ আ ব্যাটসম্যান আমার মনে হয় হার্দিক পান্ডে এখনও পর্যন্ত সেই রিদেম বা সেই ছন্দ খুঁজে পায়নি হি স্টিল স্ট্রাইং ফাইন্ডিং দ্যাট রিদেম কিন্তু ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ স্টেজ যেখানে তোমার রিদেম খোঁজার জায়গা নেই ইউ হ্যাভ টু বি রেডি ফ্রম বল ওয়ান সেই জায়গাটা হলে একটু হলেও চিন্তার বিষয় আছে বাট আমার মনে হয় টিমে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে যারা হার্দিককে রিপ্লেস করতে পারে বাট আই ডাউট কি হার্দিক মানে হার্দিকই হয়তো খেলবে এবং অ্যাজ এ ব্যাটসম্যানই হয়তো খেলবে বাট সেই জন্য এক্সপেক্ট করি যে হার্দিক অ্যাজ এ ব্যাটসম্যান যেন নিজের স্বমহিমায় ফিরে আসে ওর হিটিং ফর্মে ফিরে আসে এবং জাস্ট দলকে যেভাবে সাহায্য করতে পারে উইথ দ্য ব্যাট বেশ ধন্যবাদ সৌরাশিষ লাহিড়ি একটু সঙ্গে আমাদের সঙ্গে থাকো আমি একটা জিনিস তোমাকে দেখাতে চাইবো দর্শকদের একেবারে ইরন দেখাও
এই মুহূর্তে হ্যাঁ আমি যেটা বলছিলাম টেকনিক্যাল কথা তো আমরা সৌরভ সিং থেকে শুনলাম, কিন্তু বাঙালির আবেগ ভারতবাসীর আবেগ এত টেকনিক্যালি বিষয়টা তারা জানতে না, তারা একটা জিনিস জানে ভারত পাকিস্তান মানে মহারণ এবং যুদ্ধের যুদ্ধং দেহি মেজাজ এবং যুদ্ধ মানেই লড়কে লেঙ্গে পাকিস্তান। তুমি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রত্যেকের হাতে একজনের ছবি এবং এক একজন সমর্থক প্রত্যেকেই যেন নিজেই বিরাট, কেউ হার্দিক কেউ ধোনি কেউ বুমরা। এই সমর্থকের আপনার সেলিব্রেশন, আমি যে ধাকের সঙ্গে খেলা হবে শুনছিলাম, এই ভারত জিতলে কিরকম সেলিব্রেশন হবে একটু দেখি তো আগে।